সাহেবরামপুর দামোশে কীটনাশক দিয়ে মাছ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার জলঙ্গি ব্লকের চুয়াপাড়া অঞ্চলের অন্তর্গত সাহেবরামপুর দামোশে। স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা রাতের অন্ধকারে মিশিয়ে দেয়। সকালে দামোশে গেলে দামোশ কর্তৃপক্ষ দেখে মাছ মরে ভাসছে জলে। ঘটনার পরই তড়িঘড়ি খবর দেওয়া হয় জলঙ্গি থানায়, যদিও জলঙ্গি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। রকিবুল ইসলাম বাবু রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ঘটনা হচ্ছে দামোশ, আমরা চাষ করছি, আমি সমাজের সেক্রেটারি। তো রাত্রে আমাদের এখানে লোক রাখা আছে, তারা পাহারা দিচ্ছিল। হঠাৎ রাত্রে তিনটের সময় ফোন যায় যে দামোশে মাছ মারা যাচ্ছে। আমরা তড়িঘড়ি সবাই চলে আসি, এসে তারপরে আমাদের মতো ট্রিটমেন্ট শুরু করি। এবার যে মাছগুলো ভাসছিল সেগুলো আমরা তুলে বাজারে কিছু বিক্রি করি, এবং তার পরবর্তীতে গ্রামের লোকজন যখন জানাজানি হয়ে গেল তখন আমরা প্রশাসনকে ফোন করলাম। প্রশাসনও এসছে, আমাদের প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেল। তো আমরা তাই প্রশাসনের কাছে, কে বা কারা করেছে আমরা এই মুহূর্তে সঠিক বলতে পারছি না, কারণ কেউ না কেউ তো চক্রান্ত করে এটা করেছে। কি চাইছেন এখন? আমরা চাইছি, প্রশাসনের কাছে দাবি করছি, এটা পূর্ণ তদন্ত করে এবং আমাদের ক্ষতিপূরণ হিসেবে যদি সরকার কিছু সাহায্য করে, এটাই আমাদের প্রশাসনের। কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন এখন পর্যন্ত আপনার? ক্ষতি এই মুহূর্তে এখন সঠিক বলা যাবে না। যে মাছগুলো উপরে ভাসছিল আমরা তো সেগুলো দেখলাম, এবং মাছ মারা যাওয়ার পরে নিচে গভীরে চলে গেছে যায়, সেটা কী পরিমাণে আছে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আপনার নাম বলছে একটু? আমার নাম আমি খালদার, আমি এই সমিতির সেক্রেটারি। কী নাম সমিতির? চাঁদপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সেক্রেটারি। সমস্যা হয়েছে, প্রচুর মাছ মরে সব জলের ভিতর বসে গেছে, প্রচুর মাছ মারা গেছে, পাবলিক প্রচুর দেখছে। হঠাৎ এই ঘটনা হয়েছে। আমরা গরিব মানুষ, মৎস্যজীবী মানুষ, গরিব মানুষ, আমরা বহুত কষ্টতে মাছটা ছেড়েছি, আমাদের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সরকার সেটা ভাবুক। থাকলে তিন হয়ে যায়, তিন হয়।